नमस्कार बंधुरा, आज के लिए चले एसेछि बांगाली अति प्रिय और खूब ही परिचित एक जलखाबारे रेसिपी निये। ये रेसिपिटा बनानोर जोन्नो प्रथमे जेटा निये निच्छि सेटा हलो सादा मयदा। एखाने परिमाण मतो सादा मयदा नेवा होयेछे जतटा आमादेर लागबे। तार मध्ये दिये देवा हलो सामान्य परिमाण सादा तेल और स्वाद मतो अल्प परिमाण नून। एबार भालो करे मयदार साथे ये तेल और नूनटाके मिशिये देवा हबे। मयदाटा माखार जोन्नो आमरा किछुटा परिमाण जल गरम करे नियेछि। आपनारा जदि चान ताहले ठंडा जले मयदाटा माखते पारेन, किन्तु आमादेर धारणा, विशेष करे आमार मायेर धारणा, गरम जले मयदाटा माखलेई जेन भालो करे माखा हय। तो एखाने मयदाटा भालो करे आगे मेखे नेवा होच्छे। एखान थेके ए मयदा दिये तैरी हबे आजके गरम गरम लुचि। तो मयदा माखा रेडी, एटाके ढाका दिये रेखे देवा हलो। এখানে তরকারির জন্য কেটে নেওয়া হয়েছে আলু। এখানে চারটি আলু টুকরো টুকরো করে কাটা হয়েছে। কাটাটা দেখে অনেকে আন্দাজ করেই ফেলেছেন কি তৈরি হবে। হ্যাঁ, তৈরি হবে সাদা আলু চচ্চড়ি বা সাদা আলু তরকারি। আর এই পুরো রান্নাটি হবে, মানে তরকারিটি রান্না হবে প্রেসার কুকারে, তাই জন্য গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দেওয়া হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ সাদা তেল। এই রান্নার জন্য আমরা সাদা তেলই ব্যবহার করেছি। যদি কেউ কেউ মনে করেন সর্ষের তেল খাবেন, তাহলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। তেলটি একটু সামান্য গরম হলেই দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা গরম তেলে একটুখানি গরম গরম হলেই তার মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেওয়া হবে। এই তরকারির জন্য ফোড়ন ব্যবহার করা হয় পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাতেই এই তরকারির দারুণ স্বাদ আসে। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই জন্য অল্প পরিমাণ দিয়ে দেওয়া হবে হিং। যে কোনো নিরামিষ তরকারিতে হিং বা ঘি, এই দুটো জিনিসের ব্যবহার অনবদ্য, ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধে ভরিয়ে তোলে। তো এখানে হিং পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সামান্য পরিমাণ গরম হয়ে গেলেই দিয়ে দেওয়া হচ্ছে কেটে টুকরো করে রাখা ছোটো ছোটো আলুগুলো। সম্পূর্ণ আলুই এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই মশলার মধ্যে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করা হবে। দেখুন, একটু নেড়ে চেড়েই এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। এই তরকারিটা ভীষণই কম তেল আর ভীষণই কম মশলা দিয়ে হয়। মোটামুটি সব বাঙালির ঘরেই এই তরকারিটা হয়ে আসছে, এটা নতুন কিছু নয়। তো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হলো। এবার স্বাদ মতো নুন, আর এই তরকারিতে অল্প পরিমাণ চিনি দিতে পারেন। খুব মিষ্টি তরকারি নয়, শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দেওয়া হলো। আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এই তরকারিটা অনেকে মাখা মাখা খেতে পছন্দ করেন, অনেকে আবার ঝোল ঝোল, যে যার পছন্দ অনুযায়ী খায়। আমরা এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ জল দেব, যাতে আলুটা ভালো মতো, আলু বা টমেটো ভালো মতো সেদ্ধ হয় আর সামান্য পরিমাণ গ্রেভি হয়। আপনারা যদি চান তরকারিটা ঝোল ঝোল রাখবেন, তাহলে সেই মতো জল কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমরা ঠান্ডা জলই দিয়েছি, আপনারা গরম জলও দিতে পারেন, আবার পুরোটাই ঠান্ডা জলই করতেই পারেন। তো দেখুন আমাদের জলের পরিমাণটা, সামান্য পরিমাণ জলই, এরপর সেদ্ধ হওয়ার পর জলটা আরও খানিকটা টেনে নেবে। তো ভালো করে আলুগুলো আবার জলের মধ্যে নাড়াচাড়া করে এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেওয়া হলো। মোটামুটি পাঁচ ছটা সিটি পড়বে। তো এখানে সিটির জন্য অপেক্ষা না করে আমরা চলে গেলাম ওখানে লুচি বন্দোবস্ত করতে। তো লুচির জন্য এখানে ছোট ছোট, খুব ছোট নয়, মোটামুটি মাঝারি সাইজের লিচি কেটে নেওয়া হলো। দেখুন এখানে আমাদের যে কটা লুচি হবে সেই মতোই ময়দা মাখা হয়েছে। তো লেচি কাটা রেডি, এবার জাস্ট একটা দুটো করে বেলে নেওয়ার পালা। ময়দাটা মেখে রেখে দেওয়া হয়েছিল খানিকক্ষণ ঢাকা দিয়ে। তো দেখুন ময়দাটা কি সুন্দর, মানে নরম হয়েছে, আর লুচিগুলো কিন্তু হবে সেই পরিমাণই সফট। আপনারাও কিন্তু এইভাবে যদি ময়দা মেখে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেন, তাহলে আপনাদের বাড়িতেও কিন্তু রুটি বা পরোটা বা লুচি বলুন এরকমই সফট হবে। তো দেখুন ময়দা লুচি তো এখানে বেলে নেওয়া হচ্ছে।
सामान्य परिमाण तेल दिए ये बेले नया होच्छे जाते लुचिगुलो आटके ना जाए। झटपट झटपट करे अनेकगुलो लुचि किन्तु बेला हो गेछे। एबार गरम गरम लुचिगुलो शुधु भेजे नेवार पाला। कड़ाई बसिए गैस अन करे देया हलो। लुचि तो आमरा सादा तेलेई भाजब। तेलटा सामान्य परिमाण गरम होलेई लुचिगुलो छेड़े देया हच्छे एकटा एकटा करे। खूब बेशी तेलटा जेन गरम ना होये जाए। खूब बेशी माने एकदम धोआं उठे गेल प्रचंड गरम ताहले लुचिगुलो दिलेई किन्तु एकदम संगे संगे लाल लाल होये जाबे। अनेके आबार लाल लाल लुचि खाय। एक्चुअली सादा लुचिटाई देखते भालो लागे फुलको फुलको। तो लुचिगुलो तो बेश फुलको फुलकोई हच्छे। खेते तो दारुण होबे। এখানে পরপর মোটামুটি অনেকগুলো লুচি ভাজা হয়ে গেল। আমাদের তরকারিও কিন্তু ওখানে সিটি দিয়ে দিয়েছে, মাচাস গ্যাসটা অফ করে রেখেছে। এবার গরম গরম লুচি দিয়ে সাদা আলু চচ্চড়ি জাস্ট সার্ভ করার পালা। আপনারা কে কে এই জলখাবারটা খেতে খুব পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো পার্সোনালি ভীষণ ভালোবাসি। তো তরকারি তো হয়ে গেছে। উপর থেকে জাস্ট দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। নিয়ে মা খানিকক্ষণ আবার একটু ঢাকা দিয়ে রাখবে যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ছড়িয়ে যায় তরকারির মধ্যে। তো এখানে আমাদের গরম গরম লুচির সাথে সাদা আলু চচ্চড়ি পুরোপুরি সার্ভ করে দেওয়া হলো। সকালবেলা এইরকম একটা সুন্দর জলখাবার পেলে কে না খুশি হয়। আর দিনটা যদি এইভাবে শুরু হয় কার না ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা খুব প্রিয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।